গতি ফ্রাষ্ট্রেটেড মানুষের পর আতরি থাকবা, কারণ তুমি সেই মানুষখিনিয়ে তোমাক ইমান বেশি নেগেটিভিটি দিব তুমি লাইফত একো করব নোৱাৰা। গতি ফ্রাষ্ট্রেটেড মানুষ চিনি পার প্রথম নিয়ম কি, যি মানুহে অপ্রয়োজনীয়ভাবে ফেসবুকত কমেন্ট দিয়ে, যি মানুহে অপ্রয়োজনীয়ভাবে ফেসবুকত কমেন্ট দিয়ে, হয়নে নয়? কিছু মানুষ থাকে চাবা, ফ্রাষ্ট্রেটেড মানুষের প্রথম লক্ষণ, সাপোজ মই কিবা এটা পোস্ট দিছো, মোক চিনিও নাপায় জানিও নাপায়, ফালতু কি স্টেটাস এটো, থাকে না থাকে? মোর সবে যে ভাল পাব লাগবে সেইটা কথা নহয়। সাপোজ মোৰ ইউটিউবের ভিডিও এটা দিয়া হল, চালে চা নাচালে তার মতো কাকো জোর করা নাই চাবলে, দুই এজন মানুষ দেখা পাও আমি কি একটু ভাল লাগা নাই কপি করা, আরে মল যদি ভাল লাগে তুমি নাচাবা, তুমি চাই কেনে আকৌ কমেন্ট করেছা, তুমি কিমান ডাঙর ফ্রাষ্ট্রেটেড মানুষ এই পৃথিবীর, হয় না? ইগনোর দোজ পিপল, সেই মানুষখিনিয়ে ভাবে যে তাক আমি রিপ্লাই দিম, তারপর সি মোক রিপ্লাই দিব, রিপ্লাই রিপ্লাই খেলি থাকে। মই এইটো নকও যে মোৰ কমেন্টসবোৰ মই নাচাও, মিছা কথা নকও, টাইম যথেষ্ট আছে চাও, কিন্তু মোক যিমান বেয়াকে ক'লে মই কোনো রিপ্লাই নকরো, কারণ মই এটা কথা গম পাও, তার জীবনত বহুত ফ্রাষ্ট্রেশন চলি আছে আর ভগবানে তাক সোনকালে গেট ওয়েল সু নহলে চা, কথা নাই বাতরা নাই, যিকোনো মানে মূর বলে না, এক্স ওয়াই জেড কোনোবা একটা কিবা একটা ভিডিও দিছে বা কিবা একটা পোস্ট দিছে, চিনিও নাপায় জানিও নাপায়, তো একটা ফালতু বলে কমেন্ট কোনো ভাল মানুষ করব জানো, গতি সেই মানুষটা ধুনিয়া কেনকে ব্লক ব্লক ক, গতি প্রথম ফার্স্টেড মানুষ চিনি পালা বেগানি সাদিমে আব্দুল্লাহ দিওয়ানা, সেকেন্ড সাইন, সেকেন্ডটো কি জানালে অসন্তুষ্ট, সেকেন্ড ধরনের মানুষ ফার্স্টেড মানুষ কোনো অসন্তুষ্ট, সি সদায় অসন্তুষ্ট। সাপোজ তোমালোকে কিনা বিয়া খাব মাতিলে তাক, তাক বা তাই যিনে নহওক কিয়, সাপোজ সব ঠিকই আছে, ভাল খুয়াইছে, ঘর খরচ করেছে, কোনোবা যদি এটা বিয়াখন কেনকা লাগিব, বাকি ঠিকই আছে, মাংস নিমখটো কম হল, মজা নেই থাকে না থাকে, তেনেকুৱা হল, এইবার বোলে মাংসও ভাল মাছও ভাল হয়েছে, সব ভাল, মানে কেতিয়াও সন্তুষ্ট নহয়, ফার্স্টেড মানুষের দ্বিতীয় লক্ষণ, সব ঠিকই আছে, বিয়া খাই কেনকা লাগিল, ঠান্ডা হল, গরম এখন খালে ভাল লাগিল, ভাল নালাগিল, এবার বোলে গরম গরম আছে নিমখও আছে, তারপর কি কব, সব ঠিকই আছে, কিন্তু যান খরচ করলে কল্যাণ নাম তো অল্প টেরা আছে নাই কেনবা মানুষ, এইবার বোলে কল্যাণ নাকু চিঠা, এবার যদি সুধা কি কব, সব ঠিকই আছে, ছালীটার আগতে দুটা লিন লাগ আছে, নিজে দেখা পাইছিল মাক আছে, বেলেগর বাইকত ঘুরি আছিল মাক আছে, তেনেকুৱা অসন্তুষ্ট মানুষ থাকে না থাকে, সেইটো মানুষ লগত তর্ক নকরবা, সেইবিল মানুষ হল ফ্রাষ্ট্রেটেড মানুষ, কবা গেট ওয়েল সু হয়, কারণ কি হয় এইবিল মানুষের লাগি থাকলে আমার সময়, মই কি কইছো, এই পাঁচ বছর লাইফর গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, তোমালোকৰ মানসিক শক্তি বেশি, শারীরিক শক্তি বেশি, ইমাজিনেশন পাওয়ার বেশি, বেস্ট ইউজ করব এই পাঁচ বছরটো, আর লাইফত কিবা এটা করার বুনিয়াদ যেটো হব এই সময়তে হব, গতি এইবিল ফ্রাষ্ট্রেটেড মানুষের পিছত পড়ি সময় নষ্ট এক মিনিটও নকরবা, সেই কারণে নহলে মই এই কোয়ার অর্থ বেলেগ নহয়, অর্থ এটাই, দিজ আর দ্য গোল্ডেন পিরিয়ডস অফ ইয়র লাইফ দিস ফাইভ ইয়ার্স, তোমাকে ফিজিক্যাল মেন্টেল ইমোশনাল যথেষ্ট শক্তি আছে, মেক বেস্ট আউট অফ ইট, আর ফ্রাষ্ট্রেটেড মানুষের পর থার্ড লক্ষণ, সেকেন্ডটো বুঝি পালা, থার্ড লক্ষণ যি আছে ফ্রাষ্ট্রেটেড মানুষের, সেইটো কি জানানে, ডিসলাইক। মই সেইদিনা আহোঁতে এটা গান চাই আছিলোঁ, খুব ধুনীয়া গান, তোমালোকে জানা, কি জোরে জোরে শায়দ ইস জনম মে, জোরে, সেই গানটো কিবা বেয়া পাবলগীয়া আছে নেকি, তাতে দেখিলো 4000 ডিসলাইক, লতা মঙ্গেশকারে গাইছে ইমান ধুনীয়া লিরিক্স, ঠিক আছে তুমি ভাল নাপাব পারা, ওকে তোমার কিবা ট্রেজেডি আছে, হাসি রাত হোনা হো ভাড়মে যায়, তুমি ভাল নাপাব পারা, সেইটো ডিসলাইক করার কিবা কারণ আছে জানো, আছে জানো, গতি মই গম পালো সেই গানটো 4000 ফার্স্ট্রেটেড মানুষে চাইছে, গতি এইটো হল থার্ড উপায়, কি বিচারা, ফ্রাষ্ট্রেটেড মানুষ বিচারা, লাস্ট উপায়, সেইবিল মানুষ দেখলে একদম দূরত গুছি যাবা দেয় দৌড়ি দৌড়ি, আরও এক ধরনের থাকে কি জানানে, আনক কেতিয়াও ভাল বলে নহয়, লাস্ট যেটো ক্যারেক্টারিস্টিক অফ এ ফ্রাষ্ট্রেটেড পার্সন ইজ দ্যাট আনক কেতিয়াও ভাল বলে তুমি গলটো কাটি দিয়া তথাপিও নকয়, থাকে না থাকে,
তুমি যদি কিবা এটা ভাল নম্বৰ পাইছা পৰীক্ষাত ডাউট আছে গোৰেশ্বৰ পিছত নকল কৰিব মানে আনক কেতিয়াও ভাল বুলি নকয় গতিকে এক ধৰণৰ মানুহ থাকে তেওঁ কেতিয়াও আনৰ প্ৰশংসা নকৰে তেনে মানুহৰ পৰা কেতিয়াও প্ৰশংসা আশা কৰি ৰখি নাথাকিবা যে মোক ভাল ক'ব আৰু মই উৎসাহ পাম নেভাৰ ৱেইট ফৰ দ্য প্ৰেইজ অফ দ'জ পাৰ্চন দ'জ ফাৰ্ষ্টেটেড পাৰ্চন ইন ইয়াৰ লাইফ তুমি যদি কৈছা কোনোৱে যদি তোমাক এপ্ৰিচিয়েট নকৰে নিজে এপ্ৰিচিয়েট কৰিবা আই এম দ্য বেষ্ট লেটছ চেলিব্ৰেট ফৰ মাই ছেল্ফ নহ'লে কি হয় ডিছকাৰেজ হোৱা যায় মই এইটো কথা এইবাবে কৈছোঁ ৱাই ইট ইজ ইম্পৰ্টেণ্ট টু ৰিকগনাইজ দ্য ফাৰ্ষ্ট এইডেড পাৰ্চন ইজ দেট তুমি ডিছকাৰেজ হৈ যোৱা পৰহি দীপিনা নকল মোৰ ষ্টেটাছ চাইছা ন কোনোবাই বেয়া কথা চ' মানে মই ফাৰ্ষ্ট এইডেড মানুহ চিনাকিৰ উপায় এইটো এতিয়া ধৰা তাই দেখাই শুনাই ধুনীয়া হয় নহয় ল'ৰাকেইটাই ক'ব হয়নে নহয় মই সুধিলোঁ তুমি ফাৰ্ষ্ট এইডেড মানুহ কেনেকৈ চিনি পাবা কৈছে কওকচোন কেনেকৈ দিব দা কাৰণ দুই এটা মানুহে ক'ব কি কৰে মেকআপ বেছি কৰে কৈছে এইটোতো মোক কয় মোৰ টেনশ্যন হৈ যায় মই বোলো এইটো গম পাবা যিটো ৰিজন যোনে কৈছে সি এজন কি মানুহ ফাৰ্ষ্ট এইডেড মানুহ মেকআপ কৰিছে নকৰিছে না তোমাৰ জীয়ৰী না তোমাৰ বোৱাৰী না তোমাৰ ভণ্টি তোমাৰ কি মতলব আছে আছে জানো মতলব গতিকে দীপলিনা দেখাত ধুনীয়া ফাৰ্ষ্ট এইডেড মানুহে ক'ব কি বেছি মেকআপ কৰে গতিকে ট্ৰাই টু গেট আউট অফ দ'জ ফাৰ্ষ্ট এইডেড পিপল গতিকে চিনি পাবা নাই যিবিলাক ফাৰ্ষ্ট এইডেড মানুহ দেখিলে পাবা কিমান ফুট দূৰত 10 ফুট দূৰত কিমান ফুট দূৰত কৰোণাৰ কাৰণে 2 ফুট ফাৰ্ষ্ট এইডেড মানুহৰ কাৰণে 10 ফুট কৰোণাৰ কাৰণে কিমান ফুট ফাৰ্ষ্ট এইডেড মানুহৰ কাৰণে কিমান ফুট 10 ফুট